বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দশম গ্রেডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। পদসংখ্যা 98। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে 98 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে নিয়োগ দেওয়া হবে। পদের নাম উপসহকারী প্রকৌশলী। বিভাগ তড়িৎ যান্ত্রিক ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল। পদসংখ্যা 98। যোগ্যতা তড়িৎ যান্ত্রিক ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এসএসসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25 এর নিচে থাকা যাবে না। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। গ্রেড দশম। বয়সসীমা। প্রার্থীদের বয়সসীমা 2023 সালের 22 জুন 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। তবে আবেদনকারীর বয়স 2020 সালের 25 মার্চ সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে করবেন। আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মুঠোফোন থেকে 121 নম্বরে কল করে জানা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন ফি। অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ 500 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 56 টাকা সহ মোট 556 টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়সীমা 22 জুন থেকে 6 জুলাই 2023 বিকেল 5টা পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন।